তোমরা দেখতে পাচ্ছ ওখানে পুরোপুরি একদম সূর্যের রিফ্লেকশনটা কাঞ্চন। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নতুন ব্লগ। আর আজকে আমাদের সিকিমের দ্বিতীয় দিন, আমরা অ্যাকচুয়ালি আছি তোমাদের তো আগের ব্লগে বললাম টেমি টি গার্ডেনে, চেরি রিসর্টে। তো চলো তোমাদেরকে আজকে একটা স্বর্গ দেখাই, স্বর্গই তো আমার কাছে, তো তোমাদের কাছে কি জানি না, বাট তোমাদেরকে আমি স্বর্গ বলে রিপ্রেজেন্ট করছি। চলো দেখাই, দেখো চোখের সামনে একদম ঝরঝরে কাঞ্চনজঙ্ঘা। এখন ঘড়িতে বাজে 5:45 হবে, দারুণ দারুণ ওইদিকে সানরাইজ, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা। আমার তো কালকে রাত্রে ঘুমই আসছিল না এটা দেখার জন্য, বাট কালকে যখন এসেছিলাম তখন একটু ফগি বা একটু ওই সাইডগুলো একটু ক্লাউডি ছিল, বাট এখন সব রকমের পিকগুলো অলমোস্ট দেখা যাচ্ছে। দেখো ওই দূরে দূরে ওই সবগুলো সমস্তটা ওই দূরে, আর এখানে এই চা বাগান। আর এখানের এই সূর্য উদয়, কি দারুণ যে লাগছে তোমাদের কিভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না। এই চা বাগান যেন মনে হচ্ছে কেউ চাদরে ঢেকে দিয়েছে সবুজ কালারের। খুব সুন্দর, খুব সুন্দর। দেখতে পাচ্ছ ওখানে পুরোপুরি একদম সূর্যের রিফ্লেকশনটা কাঞ্চনজঙ্ঘা গিয়ে পড়ছে, আর সামনে না অলমোস্ট যেন সূর্য উঠেই গেছে, দারুণ লাগছে। দারুণ দারুণ, সামনে সামনে এক একটা পিকের মাথায় দেখো মানে সূর্যটা জাস্ট এফেক্ট ফেলার জন্য যেন মনে হচ্ছে ওখানে কিছু একটা হচ্ছে। সূর্য উদয়ের পর একদম দেখো কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে পেছনে, আর এদিকে সূর্য উঠে গেছে। আজ ডিসেম্বরের 11 তারিখ, এই সময়টা ভীষণভাবে ক্লিয়ার থাকে আকাশ,
একটু ফগি ফগি বা একটু ক্লাউড তো থাকবেই পাহাড়ে, যেটা আগেও বলেছি তোমাদের। ভীষণ খুশি হয়ে গেলাম সকালবেলাটা, দারুণ দারুণ লাগলো দেখে। সবে জাস্ট রুমে ফিরলাম, আর আমার রুম থেকে তোমাদের ভিউটা একবার দেখাই কেমন লাগছে। দেখো উইন্ডো থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, আর ব্যালকনি থেকে তো দেখাই যাবে। এখানে জানলাটা এখনো খুলিনি, আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে তার জন্য। দাঁড়াও আমি একটা রুম ট্যুর দিয়ে দেবো, রুমটা বেশ বড়। এই দেখো চাদরের মতন বিছানো চা বাগান, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। আর আমি ওখানের ওই ছাদ থেকে ভিডিওটা করছিলাম। সামনে এখানেও পাহাড়ে তো বেশ চা আছে। এগুলো সব এগুলো সমস্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে এই এই রুমগুলোতে। আর ওই সাইডেও আছে, ওই সাইডে যে রুমগুলো আছে, এই সাইডে বলতে মানে সামনের দিকে যে রুমগুলো আছে সেগুলো থেকে সানরাইজ ভিউ পাওয়া যাবে। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব, এবং সামনে আজকে কোনো সাইট সিইং নেই, আমরা জাস্ট কী করবো বলো তো, এখানে যে পায়ে হেঁটে রাস্তাগুলো হেঁটে বেড়াবো। আজকে গোটা দিন আমরা চেরি রিসোর্টেই আছি, তো সেটাকে ইউটিলাইজ করার জন্য আমরা ভেবেছি পায়ে হেঁটে যতটুকু সম্ভব সেটাকে দেখবো। আর সামনে প্যারাগ্লাইডিং আর হতো, বাট জানি না এখন হচ্ছে কি না, তো সেগুলো দেখি ইনফরমেশান নিয়ে আসতে হবে, দেখি কিছু করা যায় কি না। চলো